বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টির নেতারা প্রতিরোধের যে ঘোষণা দিয়েছেন সেটি গ্রহণ করে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন সার্জিস আলম। তিনি বলেন, শিগগিরই রংপুর বিভাগে ছাত্রজনতার একটি মহাসমাবেশ করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো প্ল্যাটফর্ম রংপুরের ভূমিকে প্রকম্পিত করে দেখিয়ে দেব, যেখানে ফ্যাসিস্টের দোসরদের ডানা পাখনা গজানোর চেষ্টা হয় সেগুলো আমরা রাজপথে গুড়িয়ে দিতে পারি। শনিবার 26 অক্টোবর বিকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার সরকারকে যারা বৈধতা দিয়েছিল তারা সবাই ওই ফ্যাসিস্টের দোসর উল্লেখ করে সার্জিস আলম বলেন, জাতীয় পার্টি যদি সংসদে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা না করত তাহলে আওয়ামী লীগ ন্যূনতম যে বৈধতা পেয়েছিল সেটা কি পেত? জাতীয় পার্টি নিজেরা বিরোধী দলীয় ভূমিকায় এসে একটা গাড়ি পাওয়ার জন্য, মন্ত্রীপাড়ায় একটা বাড়ি পাওয়ার জন্য, এমপির সিটটি পাওয়ার জন্য দেশকে এই অবস্থায় আনার জন্য এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, গত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য বিএনপি জামায়াতের উপর কি নিষ্ঠুর নির্যাতন করেছে, বিভিন্নভাবে হয়রানি করেছে, তখন কোথায় ছিল তথাকথিত বিরোধী দল? খুব শিগগিরই রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন মহাসমাবেশ করবে। সেখানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ আমরা সবাই উপস্থিত থাকব। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।